দর্শকদের জানিয়ে রাখি, দর্শকদের কাছ থেকে আগের রাউন্ডের সবথেকে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে কৃষ্ণা। তাই আপনাদের জন্য কৃষ্ণার আরো একটি গান। আজ তো মাকেও দেখছি না, একবার খোঁজ করব। আবার কি সমস্যা হলো অলোক? হ্যাঁ, ও শরীর ঠিক আছে তো? দেখো দেখি। কৃষ্ণার আবার কি হলো? তুমি যদি কৃষ্ণার জন্য আমাকে রিজেক্ট করে থাকো অনিরুদ্ধ, তাহলে কিন্তু তোমার কৃষ্ণার কপালে অনেক দুঃখ আছে, আর সেই দুঃখ দেব আমি। কি হয়েছে কৃষ্ণা? আসলে মাকে কোথাও দেখতে পাচ্ছি না তো, তাই একটু। তোমার মা নিশ্চয়ই তোমার ইন্সপিরেশন। আসলে মাকে না দেখে কখনো গান গাইতে আসিনি তো, তাই একটু। মেয়েটা আমাকে খুঁজছে, কিন্তু আমার কিছু করতে পারছি। ছোট কথা, তুমি কোথায়, কেন আসছো না এখনো? ওটা আমি, কাম্মা কোথায় গো, এসে থেকে তো দেখতে পাচ্ছি না, কৃষ্ণার সঙ্গেও তো নেই। আমি তো ভেবেছি কৃষ্ণার সঙ্গেই আছে, এখন তো দেখছি নেই, কোথায় গেল বলো তো? কি জ্বালাতন! হ্যাঁ ও লোক, কিছু একটা বলো মেয়েটাকে। তুই গানটা গা না, তুই কেন আমার জন্য অপেক্ষা করছিস? ঠাকুর ঠাকুর, তুমি কিছু একটা করো ঠাকুর। দিদি ভাই, তোমার মা কাছাকাছি কোথাও আছে, তোমার গান ঠিক শুনতে পাবে। ও দিদি, বলে তো দিলাম, কিন্তু শ্যামাকে নিয়ে কিন্তু আমারও টেনশন হচ্ছে জানো তো। আচ্ছা, কোথাও যদি গিয়েই থাকবে তাহলে তো বলে যাবে নাকি? ও বলে যাবার মেয়ে না, বলে টুক করে কোথাও একটা চলে যায় জানো তো, কি জ্বালায় না। ও ছোট দিদি, গাও না, আমরা তো আছি, সবাই শুনছি তো। তোমার মাকে খুঁজে এনে দেব, চিন্তা করার কিচ্ছু নেই, গাও গাও। ঠাকুর ঠাকুর, ছোট কর্তা কোথায় বলো তো, কেন এখন আসছে না? ছোট কর্তা, তুমি তাড়াতাড়ি এসো, নাহলে এই অন্যায়টা যে আমাকে করে ফেলতে হবে। আর আমি যদি রায়ের হয়ে গান গাই, তাহলে সব থেকে বেশি অন্যায় যে রায়ের প্রতি করা হবে। না না, আমি এটা করতে পারি, এই বয়স থেকে মেয়েটা অন্যায় করতে শিখে যাবে, চাইলেও আর কোনোদিনও ওকে সুপথে আনানো যাবে না। ঠিক যেমন কুরুমা রাধা দিদির সঙ্গে করেছিল, রায়ের অবস্থাও সে এরকম। রাধা দিদি না হয় মেয়ে হয়ে নিজের মেয়েকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, অন্যায় শেখাতে পারে, আমি তো আর পারি না। রায় তো আমার মেয়ের মতো, কৃষ্ণার বয়সী,
আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই হতে দিতে পারি না এটা। ঠাকুর তুমি ছোট বড় থেকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও না। তাহলে কৃষ্ণা এবার শুরু করো। তুমি তো আগের দিন বললে কৃষ্ণা যে বাবা মা সব সময় আমাদের সঙ্গে থাকেন, নিশ্চয়ই ওনারা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তাই না? শুরু কর। বর্ণা তাহলে আমরা শুরু করছি, অ্যাকশন বললে মিউজিক শুরু হবে। ওকে স্যার। রোল ক্যামেরা অ্যাকশন। চল শুরু কর।
আবারও একটা সুন্দর গান উপহার দিল আমাদেরকে কৃষ্ণা। দর্শকদের হাততালি বুঝিয়ে দিচ্ছে কৃষ্ণার গান তাদের মনকে কতটা ছুঁয়ে গেছে। কিরে, মন দিয়ে মেয়ের গান শুনছিলিস বুঝি, তাই না? যাই বল শ্যামা, কৃষ্ণা কিন্তু ফাটিয়ে গায়। তা গাইবে নাই বা কেন, যার মা এত ভালো গান গায় মেয়ে তো ভালো গান গাইবে। তবে শ্যামা, আজ কিন্তু তোর মেয়ের থেকেও তোকে ফাটিয়ে গান গাইতে হবে। এই শোন, একটু পরে আমার রায়বেটার নাম অ্যানাউন্স হবে, ও গান গাইতে উঠবে। কথাটা যেন মনে থাকে যে আমার রায়বেটার গান যেন তোর মেয়ে কৃষ্ণার থেকেও ভালো হয়। জানি রাধা দিদি, সবটাই মনে আছে। গুড, তবে একটা কথা কান খুলে শুনে রাখ শ্যামা, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে না এর পরিণাম কিন্তু ভালো হবে না। যাও কৃষ্ণা, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আসি, অল দ্য বেস্ট, ভালো করে গান গাস। এখন আর স্টেজের দিকে গিয়ে কোনো লাভ হবে না। রাধা রানীকে আমি যতটা চিনি তাতে ও এখন শ্যামাকে ব্যাক স্টেজে অপেক্ষা করতে বলবে। না না, আর সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি শ্যামার কাছে যেতে হবে। এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট রায় দত্ত। রাই, আগের দিন তো তুমি অসুস্থ ছিলে, এখন ভালো আছো? হ্যাঁ, এখন আমি ভালোই আছি, মানে বেটার আছি, থ্যাংক ইউ। তোমাকে দেখে তো এখনো নার্ভাস বলে মনে হচ্ছে। রাই, বি কনফিডেন্ট, তুমি যেমন গাও তেমনই গাইবে, অতিরিক্ত চাপ নিও না। অল দ্য বেস্ট রাই, তুমি যে ওয়াইল্ড কার্ড এন্ট্রির এই সুযোগটা পেয়েছো এটা কিন্তু বারে বারে পাওয়া যায় না, আশা করছি এটা তুমি মিস করবে না। এই লিপ দেওয়াটা আরেকবার অন্তত প্র্যাকটিস করলে ভালো হতো, লিপ মিস হয়ে গেলে কি হবে কে জানে। মিনিট,
বলছিলাম আমি আমার মেয়ের সাথে স্টেজের উপর গিয়ে একবার কথা বলতে পারি? স্যার বর্ণা, ওনাকে ডেকে নাও। ওকে স্যার, আসুন ম্যাডাম। রেডি তো? দেখি দেখি আমার সোনা বেটাকে। বলছি তুমি একদম টেনশন করবে না, হ্যাঁ, তোমার জন্য গলা কিন্তু রেডি, তুমি জাস্ট ভালো করে লিপটা মেলাবে। আর শোনো, তোমার হয়ে গান গাইবে কৃষ্ণার মা শ্যামা। অল দ্য বেস্ট বেটা, ভালো করে গান গাইবে, খুব ভালো পারফর্মেন্স হবে। এই তো মায়ের কথা শুনে কনফিডেন্স এসেছে মনে হচ্ছে। বর্ণা, তাহলে এবার শুরু করছি। হ্যাঁ স্যার, অল দ্য বেস্ট বেটা। দিদিভাই দিদিভাই, মন দিয়ে গানটা করো তো, আমি বলছি খুব ভালো হবে, দেখে নিও। রোল ক্যামেরা, অ্যাকশন। এবার আমরা শুনে নেব রায় দত্তের গান। আমি, এটা কি হচ্ছে? কাকিয়া, আমার তো মনে হচ্ছে টেকনিক্যাল ফল্ট, মানে ওর মাইক্রোফোনে বোধহয় সাউন্ড নেই বা। হ্যাঁ হ্যাঁ, তাই বোধহয় হবে। কাকিয়া, বনি সত্যি গাইছে, মানে মাইক্রোফোনের আওয়াজ না হয় বাদই দিলাম, ওকে দেখে তো মনে হচ্ছে না ও গান করছে। ও কি লিপ দিচ্ছে শুধু বাই এনি চান্স? না না বেটা, লিপ দেবে কেন, তোমার বনি নিজের গলায় গান গাইছে। শ্যামা কোনো চালাকি করেনি তো আবার?
বন্ধ কর, বন্ধ করো এই গান। সঙ্গীত নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এখানে? কাকিয়া, মনি সত্যি লিপ দিচ্ছিল। What the hell is going on, Rai? তুমি তো গানই গাইছো না, অথচ এখনো তোমার গান শোনা যাচ্ছে।